بسم الله الرحمن الرحيم السلام عليكم شوبرناس كيسينويت بلوغ اپنا در کے شاگتم آس کامینی آشلام آل بوبو کرونے پیازر پول بازی ریسیپی آشا گرسی بالو لگ بی ایبابی پیازر پول بازی کر لے پوری بارے شبائی کبی پچندو کر بے چلون ریسیپی ٹی ناٹن شمپنو دیکھنے آزاک ریسیپی ٹی کرا جننو ایکھانا آمی پیازر پول نیے نیسی 500 گرام ایگلو کہ آمی چھوٹا چھوٹا ٹکرو کرے کیٹے نیبو سوری شاہج جے پیازر پول گلو چھوٹا تکے نیبن تاہولے بیشی بالو لگ بے کھیتے আপনারা কম বেশি করে নিতে পারবেন ছোট বড় করে কেটে নিতে পারবেন আমার সবগুলো কাটা হয়ে গেছে আমি এখন এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি আর এখন একটা বাটিতে নিয়ে নিছি এখানে এক্সট্রা পানি নেই আমি পানি জড়িয়ে নিছি এগুলো পানি জড়িয়ে নেবেন ভালোভাবে এক সাইডে রেখে দিচ্ছি এখানে নিয়ে নিছি আমি দুইটা আলু আমি ছোট সাইজে দুইটা আলুকে এভাবে কুচি করে নিছি আপনারা চাইলে তিন কোণা করেও কেটে নিতে পারেন আমি একটু মোটা করে নিছি আলুগুলো একটু মোটা হলে দেখতে ভালো দেখায় আলুটা অপশনাল আপনারা চাইলে শুধু পেঁয়াজ কলিটাও ভেজে নিতে পারেন তবে আলু দিলে একটু খেতে ভালো লাগে চলে যাবে এখন চুলায় চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিছি ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি দুই থেকে আড়াই টেবিল চামচ পরিমাণ তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান টিস্পুন গোটা জিরাটা আমি পুরোনোর জন্য দিচ্ছি তাহলে বেশি ভালো লাগবে ফ্লেভারটা আপনারা দিতে না চাইলে স্কিপ করতে পারবেন জিরাতে যখন পুরোন এসে যাবে 20-25 সেকেন্ড পর আমি দিয়ে দিচ্ছি তিন কোষ রসুন কুচি রসুন কুচি দেওয়ার পর আমি 30 সেকেন্ডের মতো রসুনগুলোকে ভেজে নেব রসুনগুলো ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো দেওয়ার পর অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজের কাঁচা স্মেলটা যাওয়া পর্যন্ত ভেজে নেব পেঁয়াজের সাথে দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ পালি মাঝখান থেকে আমি এখানে 8-10টা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে দিচ্ছি আপনারা আপনাদের স্বাদ বুঝে দিয়ে নেবেন আর আপনারা যদি শুকনা মরিচ দিতে চান তাহলে তেল দেওয়ার পর পরে শুকনা মরিচ দিবেন আমি শুকনা মরিচ দিচ্ছি না কাঁচামরিচগুলো ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়া হাফ চা চামচ স্বাদ মতো লবণ হলুদ গুঁড়াটা অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারবেন হলুদ গুঁড়াটা দিলে বাজির কালার দেখতে সুন্দর লাগবে এখন আমি হলুদ গুঁড়াটা ভালোভাবে পেঁয়াজের সাথে নেড়ে ছেড়ে ভেজে নিব এক মিনিটের মতো পেঁয়াজগুলো কষিয়ে নিছি হলুদের সাথে এখন আমি দিয়ে দিচ্ছি আলুগুলো আলুগুলো সিদ্ধ করতে হবে সেই জন্য আমি আগে আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলোকে ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি আলুগুলো সিদ্ধ করার জন্য এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য 5 মিনিট পর ফিরে আসলাম এর মধ্যে আমি দুই একবার নেড়ে দিছি নিচে যেন পোড়া লেগে না যায় সেই জন্য আবারও একটু নেড়ে দিচ্ছি আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি অ্যাড করে দিব পেঁয়াজের ফুলগুলো আমি প্রথমে অর্ধেক দিয়ে দিচ্ছি একসাথে সবগুলো আনতে যাচ্ছে না তো আগে দিয়ে এগুলো নেড়ে মিশিয়ে নিচ্ছি পরে আমি বাকিগুলো দিয়ে দিচ্ছি সবগুলো দিয়ে দিচ্ছি এখন আমি এগুলো ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি মাঝখানে খালি করে নিচ্ছি এখানে আমি একটা ডিম দিয়ে দিব আপনারা চাইলে ডিমটা স্কিপ করতে পারবেন ডিম দিলে বেশি খেতে ভালো লাগবে বাচ্চারাও কিন্তু নিমিশেই খেয়ে নেবে স্বাদমতো ডিমের জন্য লবণ দিয়ে দিছি আগে যেহেতু লবণ ব্যবহার করছি লবণটা বুঝে দিবেন এখন আমি নেড়ে ছেড়ে ডিমটা ভালোভাবে মিশিয়ে নিছি এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব পেঁয়াজের ফুলগুলো সিদ্ধ হওয়ার জন্য এগুলো আমি 15 থেকে 20 মিনিট সিদ্ধ করে নিছি এখন ফিরে আসলাম এগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি 3-4 বার নেড়ে দিছি এই পর্যায়ে লবণটা চেক করে নেবেন লাগলে দিয়ে নেবেন লবণটা পারফেক্ট ছিল এখন আমি এখানে আর কোনো মশলা ব্যবহার করব না স্বাদমতো ধনে পাতা কুচি দিয়ে দিব ধনে পাতাটা হাতের কাছে থাকলে দেবেন না থাকলে স্কিপ করতে পারবেন ধনে পাতাগুলো ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব ধনে পাতাগুলো দেওয়ার পর 1 মিনিটের মতো আমি জাল করবো এর থেকে বেশি সময় চুলায় রাখবো না তাহলে ধনে পাতার ফ্লেভার কালার দুইটাই নষ্ট হয়ে যাবে ফাইনালি ভাজিটা হয়ে গেছে এখন আমি গরম গরম নামিয়ে আপনাদের সাথে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আশা করছি আমার আজকে রেসিপি আপনাদের কাছে ভালো লাগছে রেসিপিটি ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করার পর অবশ্যই পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আপনারা বাসায় অবশ্যইভাবে ট্রাই করবেন রেসিপিটি খেতে অসম্ভব মজার ছিল নতুন আরও একটি ভিডিও নিয়ে আসা পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই দোয়া করি আল্লাহ হাফেজ